paper is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Good evening everyone. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকালের ভিডিওটা দিয়ে আমি কথা দিয়েছিলাম যে একটি আমাকে একজন ভিউয়ার আমাকে ভালোবাসার একজন মানুষ কমেন্ট করেছিল, সেই কমেন্টটা নিয়ে আমি অনেকটা পুরোটা শুনিয়েছিলাম। সে ওই কমেন্টটাতে সে একটা কথা লাস্টে বলেছিল যে পিঙ্কি কাকিমা যদি ওই মেয়েকে আবার বাড়িতে ঢোকায় তাহলে কিন্তু প্রবলেম আছে, যাই এরকম একটা কথা ছিল। তাকে আমি কথা দিয়েছিলাম, তো কথা রাখতে আমি চলে এলাম। আমি ওই ভিডিও ক্লিপটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। মা মাই হয়, ওই যে এসে বললেন না আমাদের সবিতা দেবী কালকের ভিডিওতে কি বললেন, যে কু সন্তান হতে পারে, কু মাতা কখনো হতে পারে না। একদমই তাই, মাতা কখনো কু হয় না। মাতা যদি কু হতো না তাহলে ওই মেয়েটাকে অনেকদিন আগেই মা অন্য কিছু করে ফেলতো, করে ফেলতো। ওইটুখানি একটা এক বছরের শিশু তার থেকেও কম বয়সে নিয়ে এসে তপনের সাথে সে বিয়ে করেছে, বিয়ে করে কিন্তু সে তাকে কিন্তু চেষ্টা করেছে। দেখো অনেকের চেষ্টা অনেক রকম হয়, আমি বলছি না যে এখানে পিঙ্কি পুরুষ সঠিকভাবে মেয়েকে মানুষ করতে পেরেছে, পারেনি। আমরা অনেকেই ব্যর্থ ছেলে মেয়ে মানুষ করতে, আমরা কেউ বলতে পারবো না যে হ্যাঁ আমি আমার ছেলে মেয়েকে সাচ্চা একদম সঠিকভাবে মানুষ করতে পেরেছি। আমরা যেরকম চাই আমাদের সন্তানরা হয়তো তার বিপরীতটাই হয়ে যায়, অনেক ক্ষেত্রেই সেটা হয়, তো হয়ে যায়। আমরা চাই যে আমার ছেলেটা যেন একটা সুস্থ স্বাভাবিক সুন্দর একটা সেবাপরায়ণ আশেপাশের মানুষকে সেবা করুক, ভালোবাসুক, হ্যাঁ, কিংবা এরকম একটা মেন্টালিটির ছেলে তৈরি হোক। সে কি হয়ে যায়, দেখা গেলো সে, আমি তো চাইছি সে সেবা করুক, সে কি করছে, উচ্ছৃঙ্খল, এত উচ্ছৃঙ্খল হচ্ছে যে আশেপাশের মানুষের জিনা হারাম করে দিচ্ছে, তাদের বাঁচতে দিচ্ছে না। আবার আমি চাই যে আমার ছেলেটা একটা পুলিশ অফিসার হোক, কিংবা আমার ছেলেটা ভালো একটা ডাক্তার হোক। দেখা গেলো আমার ছেলেটা এমন একটা কোয়ালিটিতে গেল, কোনো কাজ ছোট না, আমার ছেলেটা হয়তো ইট বইছে, ভ্যান চালাচ্ছে, হলো কি সেই সেই মায়ের আশা পূর্ণ হলো, হয় না। আবার যদি এরকমই যদি প্রত্যেকটা মা যদি সঠিক, প্রত্যেকটা মা, সে গরিব দুঃখী শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মাই কিন্তু চায় যে আমার সন্তানটা যখন আমি পৃথিবীতে এনেছি সে একটা সাকসেস মানুষ, সাকসেস রূপে যেন আমি যেটা করতে পারিনি আমার সন্তানটার মধ্যে আমি সেটা দেখে পূর্ণ করতে চাই, তাই তো বন্ধুরা? আজকে যদি সন্তানদের সঠিকভাবে আমরা বিপর্জন করে যদি মানুষ করতেই পারতাম তাহলে এই দেশে এত চোর ডাকাত পুলিশ অফিসার ডাক্তার এরকমভাবে মতভেদভাবে হতো না। আজকে একটা রিক্সাওয়ালার ঘরে দেখো ডাক্তার তৈরি হয়ে যাচ্ছে, আবার একটা ডাক্তারের ঘরেও দেখো একটা মদ্যমাতাল তৈরি হচ্ছে। কী বন্ধুরা, রাতের বেলা আশেপাশে মানুষ ঘুমাতে পারছে না, মদ খেয়েছে ভাঙচুর করছে, অথচ সেক্ষেত্রে একটা ডাক্তারের ছেলে। আবার এমনও আছে একটা মদ্যমাতাল বাবা দিনের পর দিন আশেপাশের মানুষকে পুরো তছনছ করে দিচ্ছে, সেই বাড়ির সেই বাপের ছেলেটা একটা ডাক্তার ইঞ্জিনিয়ার। কী বন্ধুরা, আমি কি ভুল বললাম? হয়, কিন্তু আমরা এখনও কী করি, সন্তান যদি ভালো হবে পিতার নামে গর্বিত হই, কার ছেলে দেখো, ওর বাবা অমুক, ওর বাবা তমুক। আর যদি সন্তানটা খারাপ হয়, ওই তোর মা ভালো না, তো বাড়িতে তো সারাদিন মায়ের কালচারেই থাকে না, মাটা ভালো শিক্ষা দিতে পারেনি। এটা হলো কি আমরা আমাদের কালচারের দোষ, আমাদের শিক্ষার দোষ। বলো বন্ধুরা, আমরা এখনো এই এই যুগে দাঁড়িয়ে এখনো আমরা এইভাবেই ভাবি, মাকেই আমরা সবসময়ের জন্য ছোট করি, যে জিনিসটা এখন হচ্ছে। হয়তো আমি বলছি যে পিঙ্কি পাল হান্ড্রেডে যে মেয়েকে মানে সঠিক চালনা করেছে, না করেনি পিঙ্কি পালের, আমি তো বারবার বলি পিঙ্কি পালের প্রচুর ভুল আছে ওই মেয়েকে কন্ট্রোল করার জন্য। ওই মেয়ে যখন বেশি বাড়াবাড়ি করতো দুই গালে দুই থাবড় মেরে ঘরে রেখে দেয় 10 দিনের জন্য বন্ধ করে, কিন্তু আমরা কোনো মা পারি না এটা, আমরা বলি ঠিকই কিন্তু করে উঠতে পারি না। ছেলে মেয়ের কাছে আমরা একটা সময় হার মেনে যাই, ছেলে মেয়ে যে সময়টা আমাদের ভয় পাওয়ার, হয়তো কোনো একটা সময় এমন বিহেভিয়ার ছেলে মেয়েরা করে তাতে কী হয় বলতো, বাবা মারা ছেলে মেয়েকে ভয় পেতে আমরা শুরু করে দিই। এটা অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের অতি ভালোবাসার ফল, এটা সঠিক, পারি না সেই মনের সাহসটা নিয়ে, মরবি মরে যা। এই যে কথাটা যদি বলতে, কোনো সময় কী হয় ছেলেমেয়েরা, এটা দিচ্ছ না তো আমি কিন্তু সুইসাইড করবো, এটা দিচ্ছ না তো আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে যাবো, এটা দিচ্ছ না তো আমি কিন্তু খাবো না, এটা দিচ্ছ না তো আমি কিন্তু নিজের গায়ে রক্তাক্ত করে ফেলবো, যে বাবা মা স্ট্রিক্টলি বলতে পারবে যে করবি রক্তাক্ত, ফাঁসি দুজে ঝুলবি, মরে যাবি, সুইসাইড করবি, কর চল, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কিন্তু এই যে কোথাও একটা মা
সেই মায়ের সব কর্নারটা কোথা থেকে বলে তো সন্তান কষ্ট পাচ্ছে, যা ছেড়ে দে সন্তান তো মাপ করে দে। ওই যে মাপটা, এই মাপটাই হয়ে যায় খারাপ পর্যায়ে। আজকে পিঙ্কিপালের জন্য, পিঙ্কিপাল কিন্তু আজকে এই মেয়েটাকে এই পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আজকে তাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। মেয়ে বলছে, মেয়ে জামাই বলছে, মেয়ের শাশুড়ি বলছে, মেয়ের শ্বশুর বলছে, মেয়ের শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী বলছে, গোষ্ঠীকেও বলছে না তো, চলো বলছে, যাই হোক বলছে, চারিদিক থেকে বলছে ওই একটি মহিলাকে। কেন না, সে মা, সে মা, আর একটা কারণ, সে সেকেন্ড বিয়ে করেছে। এখনকার শতাব্দীতে দাঁড়িয়ে, এই এখন এইখানটায় দাঁড়িয়ে আমরা এই জেনারেশনে আপডেট, আমরা আপডেট, আমরা সবসময় স্মার্টফোন নিয়ে ঘুরি, আমরা স্মার্ট, হ্যাঁ, আমাদের হাতে পুরো গুগল, আমাদের হাতে পুরো মানে ওয়ার্ল্ড আমাদের হাতে, যখন একটা বাদাম সরি বোতাম প্রেস করছি সমস্ত পৃথিবী আমাদের হাতের মুঠো, আমরা সবটা দেখে ফেলতে পারছি কোথায় কী হচ্ছে, তাই তো? আমরা সেই কালচারে বিচরণ করছি, তারপরে আমাদের মেন্টালিটি, দুটো বিয়ে করলে সেই মেয়েটি সমাজে খারাপ, দুটো বিয়ে করেছে বলেই তো থাকতে পারে না ও বরের সাথে, ভালো মেয়ে নয়, ঠিক এই ব্যাপারটাই আমাদের এখনও আমরা ওইখানেই পড়ে আছি, এই মেন্টালিটি আমাদের কোনো দিন চেঞ্জ হবে না। তো আমি এখানে তোমাদের ভিডিও ক্লিপটা একটু দিয়ে দিচ্ছি, দেখে নাও যে ওই মাটির অবস্থাটি কী। এটা হলো গিয়ে এই ওদের বিবাহবার্ষিকীর দিনে করা, অনেকেই আমি ওই ভিডিওটা ছেড়েছি, ওইটুখানি জায়গা আমি দিইনি, ওইটুখানি আমি জায়গা দিইনি, অনেকেই তোমরা আমাকে কমেন্ট করেছিলে, তো চলো আজকে মনে হলো ওই যে বোনটি আমাকে কমেন্টটা করলো যে কোনোদিন যেন ঢুকতে না দেয়, আমার মনে হলো আজকে এই কমেন্টটা এখানে আমার সরি ভিডিও ক্লিপটা এখানে দেওয়া দরকার, তার জন্য আমি দিচ্ছি। তো এই মাটির ভুলটা কোথায় বলো, তুমি আজকে দিনে কাউকে কি মিস করছো? না না, আমরা মিস করছি, পিঙ্কিও মিস করছে, ভাই বললে হবে না করছে, কারণটা কি এই এই যে শুভকর্মগুলো চেনই না জানো না, না আমি জানি তুমি যে কোথা থেকে কথাটা বলছো সেটাও আমি জানি ভাই, এটা যে তোমার কোথা থেকে আসছে কত, একদম এইগুলো কারা করে কিন্তু ছেলে মেয়েরা করবে সেলিব্রেশনটা কতটা আনন্দ হবে, তাই তো? আজ উপযুক্ত একটা ছেলে থাকতেও হলেও আমরা তো আছি, আমি তোমার এত ছেলে মেয়ে এইগুলো কি আছে তো বটেই, তবু তুমি যদি কাউকে একটুখানি দাও না সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এতটা দেবে তোমাকে ফিডব্যাক। তুমি দেখো নিচে ভাইরা বসে আছে, দেখলাম তো, ও দেখো ও ব্যান্ডেল পিপি তোমার পোস্টিং এ আছে, ও ডিউটি ছেড়ে এসেছে, ভাই ডেকেছে, তাও আমি ডাকি। স্বাভাবিক এটা হয়, আমি তো আমি শুনেই ফিল করছিলাম যে আজকের দিনে অন্তত যদি এই কাজ এটা হতো, ফোন করেছে তোমাকে একটা করেনি, চলো বাদ দাও, বন্ধ বন্ধ বন্ধ, আমরা এই শুভ ক্ষণটাকে এইভাবে নষ্ট করতে চাই না, সেও সুখী হোক ভালো থাকুক, একদম একদম, যে যেখানে থাক ভালো থাক সুস্থ থাক, আমি এটাই কামনা করবো যে আমি যেরকম ভালো আছি সেও সেরকম ভালো থাক সুস্থ থাক, এটাই আমি চাই, আমি মা হিসাবে আমি এইটুকুই চাইবো, কোনো ঝুট ঝামেলা না, কোনো কন্ট্রোভার্সি না, প্লেন যে যেরকম যাকে নিয়ে ভালো থাকতে চায় সে। কিন্তু ভাই এগুলো দাঁড়াও, আমি তোমাদেরকে জিজ্ঞাসা না করে কিন্তু একটা কথা দিয়ে দিয়েছি ওয়াইটিতে, হ্যাঁ কোনোদিন যদি পসিবল হয় যে দুটো ফ্যামিলি এক হওয়ার, আমি দায়িত্ব নেব, আমি মরার আগের দিন অবধি ভিডিও ক্লিপটা দেখলে দেখো ঘা না, দগদগে যতক্ষণ থাকে সেই ঘা সম্পর্কে মানুষকে দেখালে যে দেখো আমার, যদি দেখানো যায় যে আমার ঘাটা কত দগদগে, মানে যদি আমি দেখাতে পারি আমার এখানে পুড়ে গেছে, আমার যদি দেখো আজকে আমার এইখানে পুড়ে গেছে, এটা আমাদের গোপন অঙ্গ, তাই তো? আমরা দেখাতে পারি না সবাইকে, আমি শুধু বলবো তাকে দেখ আমার না এখানটায় কী পুড়ে গেছে, নরম সফট জায়গা বন্ধুরা, এই জায়গাটা আমার পুড়ে গেছে জানিস তো, ইস কী যন্ত্রণা করছে,
সে কিন্তু ফিল করতে পারবে না। কিন্তু এই দগদগে জায়গাটা যদি তাকে খুলে দেখাতে পারো একটু, তখন কিন্তু সে, আরে এতটা পুড়ে গেল তোর, ইস তোর জ্বালা করছে বল, তোর খুব লাগছে বল, তোকে কি লাগাবো বল, তোকে একটু মলম লাগাবো, ঠিক এই কথাটাই কিন্তু বলবে যদি খুলে দেখানো যায়। বন্ধুরা, আমি সেই খোলা জায়গাটা আমি দেখে এসেছি, আমি সেই খোলা জায়গাটা দেখে এসেছি যেখানে দেখতে পেলে তো তপন বলছিল যে না কোনোদিনও মানবো না, তুমি আমাকে চিনতেই পারো নি তাহলে। জানো ওই বাবাটা কোথা থেকে বলছিল আজকে? হ্যাঁ, তোমরা বলতে পারো, দুয়ে দুয়ে চার করবে তোমরা, কেন বলো তো? এটা তো সৎ বাবা, এটা তো সৎ বাবা, তো সৎ বাবা, কিন্তু বাবাটা সৎ বাবা, আসল বাবাও কিন্তু হওয়ার ক্ষমতা, তা কি পৌরসত্ব নেই? তা কি পৌরসত্ব নেই? সে কি তার ঔরসজাত সন্তান জন্ম দিতে পারতো না? পিঙ্কি যে বয়সে এসেছিল সেই বয়সে নিশ্চয়ই তাদের আরেকটা সন্তান হতে পারতো, মানে তাদের দুজনের, তপন আর পিঙ্কি পালের সন্তান হতে পারতো। কিন্তু সে কী করলো যে না, এই সন্তানটা বঞ্চিত হবে, আর একটা সন্তান যদি আমাদের নেই এই সন্তানটা বঞ্চিত হবে, সেই কথা ভেবে কিন্তু এই সৎ পিতাটি এই সন্তানটিকে নিজের সন্তান ভেবে বুকে ধরে নিয়েছিল। কিন্তু আমরা এই ফিলিংস বুঝবো না, বললাম না দগদগে ঘাটা না দেখানো অবধি সেই দগদগে ঘা কেউ বুঝতে পারবে না। আমি সেই দগদগে ঘাটা ফিলটা, ফিলিংসটা অ্যান্ড চোখে আমি দেখে এসছি। যখন বললো না পিঙ্কি পাল যে ক্যামেরাটা দিদি তুমি বন্ধ করো, তারপরে ওই মহিলা আমাকে ধরে জড়িয়ে, মানে ওখানে এই ব্যাপারটা তোমাদের ফিল করাতে আমি পারবো না, আমি ফিল করে এসেছি যে কতটা উনি, মানে সবার মধ্যে না উনি আড়ালে ডেকে নিয়ে এমন এমন আমাকে কথা না, মানে কথা বলতে পারছে না, ওর হেঁচকি মতো উঠে গেছিলো, এত কান্নাও করেছিল। বুঝতে পেরেছো বন্ধুরা? কাজে আমি বললাম না যে দগদগে ঘাটা না দেখালে কেউ বুঝতে পারবে না। আমি এখনও বলছি তোদেরকে, এখনও বলছি, আর সবিতা দেবী অনেক জ্ঞান দিচ্ছেন তো ওইগুলো বন্ধ করুন, আপনার ঘর থেকে শুরু হচ্ছে এখন, আপনার ঘর থেকে শুরু হচ্ছে, কারণ আপনারা চাইছেন আপনারা টাকা ছাড়া, এখন যা দেখছি আপনি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছেন, এবার আরও শুরু করবেন আপনি সেকেন্ড পেমেন্ট পাওয়ার জন্য। আর আপনার ছেলে তো একটা ছেলে লাখ করেছে, আর একটা ছেলে লাখ করার জন্য ওই হাঁদা গঙ্গারাম মেয়েটাকে দিয়া, মেয়েটা হাঁদা গঙ্গারাম মোটেও নয়, মানে এ কী বলবো তো, শিকার, এ হচ্ছে শিকার হয়ে যাচ্ছে, শিকার হয়ে যাচ্ছে ও নিজেও। চলো ওর ওর প্রসঙ্গ বাদ দাও, তো আপনাকে আমি একটা কথাই বলতে চাইছি, আপনি তো বলছেন আপনার ঘরের বউ নিয়ে আপনি সুখে থাকবেন, ভালো থাকতে চাইছেন, সবাই বন্ধ করে, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি আপনার ছেলেকে বলুন, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, ওই কথাগুলো তো সে রিপ্লাই দেন না, প্রত্যেকটা ভিডিওতে বলেছি কথাগুলো রিপ্লাই দেবেন, নাহলে কাজে করে দেখাবেন, আপনার ছেলেকে বলুন শাশুড়ির কাছে ফোন করে ক্ষমা চাইতে। বুঝতে পেরেছেন? যদি এই ক্যাচালটা মিটাতে চান, নাহলে এইভাবে বলে বলে এসে কারোর মুখ আপনি বন্ধ করতে পারবেন না, না ম্যাগির না হানির, ম্যাগি বলতে ফুকরানো চুল বেষ্টু, না হানির, কারোর এই আপনি মুখ বন্ধ করতে পারবেন না। কারণ যখনই মানে কারোর দেয়ালে পিঠ ঠেকে যাবে সে এসে চিৎকার করবেই, সেই চিৎকারটা বিকট, কারোর হয়তো মুখ দিয়ে বিকটভাবে বেরোচ্ছে, কারোর হয়তো বিকটের থেকে একটু অন্যরকমভাবে বেরোচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি একদমই সাপোর্ট করছি না যে হানি যে গালাগাল দিচ্ছে, হানি গালাগাল দিচ্ছে, আমি একদম সাপোর্ট করছি না, আমি ও গালাগালির সাপোর্ট করিই না, কিন্তু আপনি কিন্তু এদিকে বলছেন, কিন্তু আপনি কিন্তু শুরুটা করে রাখছেন যে গালাগাল যদি পরে দেয় কেউ ভাষা দেয় সে নিতে পারবে, তো আপনি কিন্তু শুরু করে রাখছেন, কারণ আপনার ঘর থেকে তো শুরু, আপনার ছেলেই তো দেয় এসব ভাষাগুলো, আপনি সাপোর্ট করেন, তাই তো? তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা আমার সব কিছু। তো চলো বন্ধুরা, কন্টিনিউ দ্য ভিডিও নিয়ে আমি আসছি, আসবই, আমার মাইন্ড এখন এইখানেই, এমন সৎ চিন্তা নিয়ে সৎ ভাবনা নিয়ে আমার মাইন্ডটা ওখানে, ওই গীতা পড়লাম, ভাগবত পাঠ করলাম, সেগুলো শুধু বুলি হিসাবে ওগলালাম, সেগুলো কাজে করে দেখাতে হবে। বুঝেছেন সবিতা দেবী? গীতা ভাগবতে শুনে এসছেন কি, যে মানুষ মরে গেলে সেই মানুষটা যদি পাঁচজন দাঁড়িয়ে বলে যে আহারে মানুষটা ভালো ছিল মরে গেছে, সেই মানুষটা স্বর্গ লাভ করে, তাই তো? আর যে মানুষ, আর মরার পরে যে মানুষ বলে আহারে মরেছে, না সরি মরেছে, এটা মরেছে ভালো হয়েছে, সে নরকে যায়, তাই তো? এই কথাটাই তো আপনি বললেন, একদম ঠিক কথাই বলেছেন, একদমই ঠিক কথা বলেছেন। আপনি এটা ভেবে দেখছেন না? আপনি একটু কমেন্টগুলো আপনারও পড়ুন, আমারও পড়ুন, সেখানে একটু দেখুন তো কীভাবে আপনাকে মানুষ বলছে, কীভাবে আপনার ছেলেকে মানুষ বলছে। তাহলে তখন কী হবে, এই কথাটা চিন্তা করছেন না? আপনারাও তো মরবেন একদিন, তখন যদি কেউ দাঁড়িয়ে বলে আহা রে সরি
ভালো হয়েছে, যা মুখের ভাষা ছিল যেমনি মায়ের শিক্ষা ছিল। হ্যাঁ, তখন আপনি কোথায় যাবেন? শুধু অন্যকে সাজেশন দেবেন না, নিজেও সেই সাজেশনগুলো ফলো করার চেষ্টা করুন। বুঝতে পেরেছেন? আগে নিজের থেকে ঠিক করুন, ঘরটাকে ঠিক করুন, তারপরে বাইরে আসবেন ডাস্টবিন পরিষ্কার করতে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, অনেক অনেক বড় হয়ে গেছে, মানে এদের কথা বলতে গেলে রামায়ণ কি রামায়ণও ছাড়িয়ে যাবে। তো চলো টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।